মাটি হলো মহাদেবের ব্যালট খাওয়া, 20টি বুথের ভোট বাতিলের নির্দেশ কমিশনের, আবার হবে পঞ্চায়েত ভোট। সতী সাজছেন নাকি কমিশনার কলকাতা হাইকোর্টে পিঠ বাঁচানোর ভয়ে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আবার ভোট হবে, ভোট হয়ে গেল, গণনা হয়ে গেল, রেজাল্ট আউট হয়ে গেল, আবার ভোট করানো হবে? কমিশন এত তৎপর, ব্যালট খেয়ে নেওয়া হয়েছে, ব্যালট নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য ওই সব বুথে ভোট হবে, এত উদ্যোগ কমিশনের? হ্যাঁ, এ তো ভাবাই যাচ্ছে না। নির্বাচন কমিশনার রাজীব সিনহা এত ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করাতে চান, এই রকম মানসিকতার? অবাক করছেন। কত কথা, কত দাবি উঠল, এই করে ভোটটা করান, নিরাপত্তা ঠিক করে দিন, মানুষের লাশ পড়ে যাচ্ছে, তখন কর্ণপাত করলেন না, এখন এত উদ্যোগ? দর্শক, আমি দেখছিলাম যে তালিকা, আপাতত কমিশনের নির্দেশ অনুযায়ী যে বুথগুলিতে ভোট বাতিল হয়েছে সেগুলি হল সাঁকরাইলের মানিকপুর 247 থেকে 254 নম্বর পর্যন্ত মোট 9টি বুথ, সারেঙ্গার 267, 268 দুটি ব্যাকেটে, 271 দুটি এবং 277 নম্বর বুথ, সিঙ্গুর হুগলির, বেড়াবেড়ির 13 নম্বর বুথ এবং হাবড়া 2-এর ভুরকুণ্ডার 18 নম্বর বুথ ব্যাকেটে দুটি, 31 নম্বর বুথ এবং ওই গুমা পঞ্চায়েত কেন্দ্রের 120 নম্বর বুথ। যাই হোক, এত সংখ্যক বুথে আবারও ভোট হবে, নির্বাচন কমিশন মানে এইসব বুথের আর কি ভোট বাতিল করে দিয়েছেন রাজীব সিনহা। আর যাকে দেখছেন উনি তো ব্যালট পেপার খেয়ে নিয়েছিলেন, মানে খেয়ে নিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের হেরে যাচ্ছিলেন দেখে ব্যালট পেপার খেয়ে নষ্ট করে দিয়েছিলেন, তার বুথেরও ভোট বাতিল হয়েছে, সেখানেও ভোট হয় বলা হচ্ছে, আরও অন্যান্য বুথ ব্যালট পেপার নাকি সব নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য কমিশন এটাকে মেনে নিতে পারছে না, সেই জন্য ওখানে আবারও ভোট হবে। উফ, কী দেখাচ্ছেন ড্রামাটা কমিশনার রাজীব সিনহা, কী সতীত্ব দেখাচ্ছেন, একেবারে সতী সাবিত্রী সাজার চেষ্টা করছেন। দর্শক, কী বলবেন? নাকি আমি যেটা বলছিলাম, কলকাতা হাইকোর্টে পিঠ বাঁচানোর ভয়ে কি এইসব করছেন? হ্যাঁ, যে কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, সেই জন্য ভোট হয়ে গেল, কাউন্টে হয়ে গেছে, তারপরেও কমিশন ভোট করিয়েছে 20টা বুথে, তার মানে কমিশন তো সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের পক্ষে, এটা তো তার একটা উদাহরণ, সেই উদাহরণ, সেই ডকুমেন্ট তৈরি করার জন্যই কি এটা করা হচ্ছে কৌশল করে? যদি সত্যিই এইরকম মনে হয় কমিশনারের যে ব্যালট পেপার নষ্ট হয়েছে, নিয়ম মাফিক ভোট গণনা হয়নি, সেই জন্যে আমরা এটাকে মেনে নিতে পারছি না, আবারও ভোট করাচ্ছি, তাহলে তো অধিকাংশ বুথেই তো ভোট করানোর প্রয়োজন, অধিকাংশ বুথেই, যেখানে নানান অভিযোগ আছে, যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে বের করে দেওয়া, ব্যালট বক্সে সমস্যা তৈরি করা, কত অভিযোগ রয়েছে, একেবারে ভোটের দিন থেকে অভিযোগ রয়েছে, কই ভোট তো সব তো বাতিল করেনি, ওই দেখে দেখে লোক দেখানো 20টা বুথে ভোট হবে, 20টা বুথে ভোট হবে, ভোট হবে। আমি দর্শক এটুকু বলতে পারি, এই যে 20টা বুথে ভোট হবে না, দেখবেন তৃণমূল কংগ্রেস জিতবে, আরও ব্যাপক ভোটে জিতবে, দেখবেন কী হয় ভোটটা হয়, এবং সেটা জিতে আবার বলা হবে, দেখছেন তো এতবার তো ভোট হলো, তাতেও কি তৃণমূল কংগ্রেস হারলো? দেখবেন এই কথাও আবার তৃণমূল কংগ্রেস বলবে। কিন্তু এগুলো কেন করা হচ্ছে? আসলে দর্শক এটুকু পরিষ্কার, কমিশনার বুঝে গেছেন যে কলকাতা হাইকোর্টে আমার মনে হচ্ছে আর রক্ষে নেই, যা করেছি অর্ডার তো ঠিক মতো করে ফলো করিনি, মনে মনে ভাবছেন, প্রকাশ্যে বলছেন যে আমি সব নিয়ম ফলো করেছি। তো কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বলে রেখেছে যে যারা জিতেছেন ভাবছেন যে আমরা জিতে গেছি তা নয়, এখন এটা বিচারের বিষয়, বিচারে আমরা কি রায় দিই আগে দেখুন, তারপর নাচবেন যে আপনারা সত্যি জিতে জয়ী হয়েছেন কিনা, সার্টিফিকেট হাতে পেলেও জয়ী আপনারা নন, বিচারের বিষয়। এই কথা কিন্তু গতকালকেই কলকাতা হাইকোর্ট বলেছে, ডকুমেন্ট প্রচুর জমা পড়েছে কলকাতা হাইকোর্টে, আবারও হিয়ারিংয়ের ডেট রয়েছে সামনে। আর আরেকটা বিষয়, গতকালকে যেটা খবর পেলাম,
কমিশনের তরফ থেকে আইনজীবীরা আইনজীবীরা নাকি কেউ ছিলেন না, কেন ছিলেন না? একটা মামলা চলছে, হিয়ারিং পর্ব, সেখানে কমিশনার কেউ থাকবেন না, কেন থাকবেন না? তার মানে কি উত্তর দেওয়ার মতো কিছুই ছিল না? আর উত্তর দেওয়ার জন্যই কি এই সব ডকুমেন্ট তৈরি করছেন, দেখানোর জন্য যে না হুজুর আমরা তো সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার চাই, দেখুন না আমরা ভোট গণনা হয়ে গেছে তারপরেও আমরা ভোট বাতিল করে দিয়েছি, করে ভোট করিয়েছি, কেন আমাদেরকে খারাপ বলছেন হুজুর? মানে এই এটা বলার জন্য কি এটা এক ধরনের একটা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে, না এটা সদিচ্ছা? দর্শক, যদি সত্যিই সদিচ্ছা থাকতো যে যেখানে যেখানে ঠিক মতো করে ভোট হয়নি সেখানকার ভোট বাতিল করতে হবে, নতুন করে ভোট নিতে হবে, তাহলে তো গোটা ভোটটাই বাতিল করে দেওয়া উচিত, তাই না? যেভাবে ভোটটা হয়েছে, ওই কিছু কেমন ভোটটা হয়েছে কিছু কিছু জায়গাতে, সেখানকার রেজাল্ট সামনে এসেছে, বাকি তো জায়গাতে ভোটই হয়নি, তাহলে তো আর কিছু জায়গা রেখি বা কিলাম, গোটা ভোটটাই তো বাতিল করে দেওয়া উচিত। আমার মনে হয় কলকাতা হাইকোর্ট কিছু একটা করবে, যেভাবে কালকে বলেছে, আশা রাখি, জানি না কী হবে, আশা রাখি, আশা তো আমাদেরকে রাখতেই হবে দর্শক, আশাই মরে চাষা বলে কথা আছে না? কিন্তু এই যে আমি যেটা বারবার বলতে চাইছি, এটা কি হঠাৎ করে 20টা বুথে ভোট গণনার পরে, আহা, হ্যাঁ ওদিকে কত জায়গায় অভিযোগ, ভাঙড় থেকে শুরু করে ভোটের কাউন্টিং হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, বিরোধীরা জিতেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কোথাও কোথাও তো আবার এমন অভিযোগ জিতেছে বিরোধীরা, সার্টিফিকেট দেওয়া হচ্ছে অন্যদেরকে রেজাল্ট উল্টে দিয়ে, সেখানে কিছুই কই, মানে সেই তাহলে তো সেই সব বুথেও তো ভোট হওয়ার কথা নতুন করে, কই সেগুলো তো হচ্ছে না, এই গুনে গুনে 20টা বুথে ভোট ব্যাস। কমিশন ভীষণ উদ্যোগী ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, ভীষণ উদ্যোগী, এটা দিয়ে এস্টাবলিশ হয়ে যাবে, হ্যাঁ হবে, ওই হবে বলতে কি ওই কলকাতা হাইকোর্টে বলার জন্য জাস্ট এটা করা হচ্ছে। দর্শক, আমি যে কথাটা বলছি কথাটা মিলিয়ে নেবেন, এই যে সিদ্ধান্ত 20টা বুথের ভোট বাতিল, নতুন করে ভোট হবে, দেখবেন এটাকেই ডকুমেন্ট হিসেবে, এটা কি একটা যুক্তি হিসেবে কলকাতা হাইকোর্টে বলবে নির্বাচন কমিশনার, আর তখন পরিষ্কার হয়ে যাবে এই জন্যই এই এই কটা বুথের ভোট বাতিল করে নতুন করে নেওয়ার চেষ্টা হয়েছে, কারণ একটা বলার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা হয়েছে কলকাতা হাইকোর্টে, তাছাড়া আর কিচ্ছু নাই, কোনো সদিচ্ছা কোনো কিছু নাই। যদি সত্যিই এই লোকটি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইতেন, তাহলে এত মানুষের প্রাণ যেত না, তার জন্য তিনি ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করতেন, ব্যবস্থাপনা ঠিকঠাক করতেন, সিকিউরিটিকে নিয়ে, সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এরকম জাগলারি করতেন না, সব ঠিকঠাক করতেন, কিন্তু উনি সেটা চাননি, বা ওনাকে মানে ওনার ওপরে হয়তো এরকমই কোনো কথা ছিল বা বলা ছিল বা চুক্তি ছিল বা আন্ডারস্ট্যান্ডিং ছিল উপরে কারো, সেই মতোই উনি চলেছেন, ফলে যা হয়েছে সবুজ ঝড়, এখন তো আবির, ডিজে, গান বাজনা সবই চলছে, খুব মজা লুটছেন শাসকদলের লোকজনেরা, ওনার জন্যে সৌজন্য নির্বাচন কমিশনার। যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে তৃণমূল কংগ্রেস, তাহলে ম্যান অব দ্য সিরিজ বলবেন, ম্যাচ কেন বলবেন, ম্যান অব দ্য সিরিজ হচ্ছেন এই নির্বাচন কমিশনার রাজীব সিনহা, ইনার জন্যেই আজকে তৃণমূল কংগ্রেসের এইরকম জয় জয়কার। উনি যদি চাইতেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক, তাহলে যদি দফাতে ভাগ করতেন, যদি প্রপার সিকিউরিটি দিতেন, তাহলে এটুকু বলতে পারি ভোটের যে রেজাল্ট আপনারা দেখছেন পুরো উল্টে যেত। এখন কোনো কোনো মিডিয়া বলছে না, আমি দর্শক খুব ফলো করছি, কিছু কিছু মিডিয়া খুব এটাকে বলছে গ্রাম বাংলার রায় অভিষেকের নবজোয়ারের ফল, আবার দিদিমণি তো একেবারে এটাকে অভিষেকের নবজোয়ারের ফল বলতে শুরু করে দিয়েছেন, সেটাই দেখছি কিছু কিছু মিডিয়া বলছে, টোটালটাই ভুল, একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সজাগ থাকবেন, আর যেটা আপনারা দেখছেন একেবারে আহ্লাদিত হয়ে পড়বেন না কমিশনারের প্রতি, এটা আমি আবার বলছি, এটা হচ্ছে একটা আইওয়াশ শুধুমাত্র পিট বাঁচানোর জন্য, কলকাতা হাইকোর্টে পিট বাঁচানোর জন্য এরকম একটা কৌশল করে এই 20টা বুথে ভোট করানোর চেষ্টা হচ্ছে, এর মধ্যে কোনো সদিচ্ছা নেই, কোনো সদিচ্ছা থাকতে পারে না কমিশনারের, যেটা আমরা বুঝেছি এই কটি দিনে। দর্শক, আপনাদের কি মনে হয় কেন করা হচ্ছে হঠাৎ করে এরকম 20টা বুথের ভোট বাতিল করে নতুন করে, যেটা আমি বলছি সেটাই, নাকি আপনাদের কাছে অন্য কোনো যুক্তি রয়েছে, বা আপনারা ভাবছেন যে না সত্যি খুব ভালো সদিচ্ছা, বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।